আসসালামু আলাইকুম। এই দৃশ্যটি আমরা এত সহজ কৌশলে আঁকব যে আপনার দ্বিতীয়বার দেখার কোনো প্রয়োজন হবে না। ভিডিওটি দেখবেন, শিখবেন এবং নিজে নিজেই আঁকতে পারবেন। দেখুন, একেবারে মাঝামাঝি আর্ট পেপারের মাঝামাঝি আমরা একটা সোজা দাগ দিব। আমরা ব্যবহার করছি 4B পেন্সিল। এখন আপনারাই বলুন এই দুই দাগের মাঝামাঝি কোথায় হয়। আইডিয়াতে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটা যদি মাঝামাঝি হয় তাহলে দেখুন স্কেল দিয়ে এখানে একটা সোজা দাগ, এই পাশে আর একটা সোজা দাগ। আমরা কিন্তু এইভাবে দুইটা দাগ দিতে পারব। দুইটা দাগ দেওয়ার পর এর মাথাটা এটার সাথে লেগে দিব। এটা কিন্তু খুব সহজ কাজ। এরপর এখান থেকে দেখুন স্কেলটা একটু বাঁকা করে এদিকে এটার সাথে লেগে দিব, আবার এদিক থেকে এই দাগটা এটার সাথে লেগে দিব। এরপর আমাদের কি করতে হবে, দেখতে পাচ্ছেন এর উপরে একটু উপর দিয়ে একটা সোজা দাগ টানতে হবে। দাগ টানার পর আমরা এখান থেকে নিচের দিকে একটা দাগ টানবো, একটু কিন্তু ফাঁকা রেখে, এ পাশেও একটু ফাঁকা রেখে নিচের দিকে একটা দাগ টানবো। কি হচ্ছে একটু পরেই বুঝতে পারবেন। এদিকে উপরে একটা দাগ টানবো, এদিকে একটা দাগ টানবো, এরপর দুই দাগ মিলে দিলেই সুন্দর একটা ঘর হলো। এই দরজার মাঝে একটা সোজা দাগ দিতে হবে। দৃশ্যটি আঁকা একেবারে সহজ করতে হবে আমাদেরকে, মোটেও কঠিন করা যাবে না। কিন্তু এইভাবে একটা ভি আঁকবো, এই পাশেও একটা ভি আঁকবো, ইংরেজি লেটার বা অক্ষর ভি, সোজা নিচের দিকে একটা দাগ একটু বাঁকা করে, আবার এখান থেকে বাঁকা করে একটা দাগ, এখান থেকে বাঁকা করে একটা দাগ, এবং এখান থেকে আরেকটা দাগ। এটা হচ্ছে গাছের ডাল হয়ে গেল। এখন দেখুন এইভাবে ঘুরে ঘুরে উপর দিকে একটু নিয়ে গিয়ে আবার নিচের দিকে এটার সাথে এসে লেগে দিব। এই তো এখানে একটা দাগ, এখানে একটা দাগ, সুন্দর একটা গাছ হলো। আবার এখান থেকে একই রকম করে আমরা ঘুরে ঘুরে উপর দিকে যাব, গোলের মতো শেপ হবে, আবার নিচের দিকে নিয়ে আসবো, এটার সাথে লেগে দিব, এটা এটা, এখন এটার সাথে একটা দাগ, এটার সাথে একটা দাগ, শেষ। সুন্দর দুইটা গাছ সহজ কৌশলে আঁকলাম। ছোট্ট ঘর দেখতে অনেক সুন্দর লাগছে। এই ঘরে যদি আমরা জানালা না আঁকি তাহলে খারাপ দেখায়, এজন্য আমরা দুইটা ছোট্ট জানালা আঁকলাম, পরিপূর্ণতা আসলো। এবার এখান থেকে এইভাবে ঘুরে ঘুরে উপরে তুলতে হবে, নিচের দিকে নিয়ে আসতে হবে, এভাবে ঝাউ গাছ বা দূরের গাছপালাগুলো আঁকতে হবে। এটাই হচ্ছে সহজ নিয়ম। এই কৌশলে বাচ্চাদেরকে শেখাবেন বা আপনারা নিজেও শিখে অন্যদেরকে শেখাতে পারেন। দৃশ্য আঁকা শেষ। এখন দেখুন আমরা কি করব। এই কাজটা একেবারে বাচ্চারাও পারবে। এইভাবে এইভাবে করে একেবারে এই দাগ পর্যন্ত নিয়ে আসতে হবে, ছোট বড় ছোট বড় এরকম করে। আবার এখান থেকে একই রকম করে উল্টো দিকে যাবে, ছোট বড় ছোট বড়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে কি বোঝা গেল, দৃশ্য আঁকা অনেক সহজ। তো বন্ধুরা, নতুন নতুন ভিডিও পেতে বা ড্রয়িংয়ের ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আমাদের চ্যানেলে আপনারা আমন্ত্রিত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।